আমাদের ইন্ডাস্ট্রি মিউজিকটা এখন চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন যখন অ্যালবাম বের হতো তখন সিডিতে বের হতো, তখন সিডিতে 10-12টা গান থাকতো, সিডিটা মানে মানুষ কিনতো। সো ওই জিনিসটা এখন না, এখন ফিজিক্যাল সেট সিডি কেউ কিনছে না, এখন পুরোপুরি অ্যালবামটা স্ট্রিমিং হয়ে গেছে। সো বিদেশে এখনও অ্যালবাম স্ট্রিমিংটা হচ্ছে যে স্পটিফাই বা ডিফারেন্ট প্ল্যাটফর্মসে অনেকগুলি গান একসাথে দিয়ে দেয়, বাট বাংলাদেশে এখনও ওই জিনিসটা পপুলার না। বাংলাদেশে হচ্ছে এখনও ইউটিউবটা অনেক বেশি পপুলার। সো যে কারণে এখন ব্যান্ডরা অনেকগুলি গান দিলে হয়তো অডিয়েন্স যতটা শুনবে তার থেকে বেশি একটা গান যদি একটা ভিডিও করে দেয় 6 মাস পরপর বা 3 মাস পরপর, তখন ওটা রিচটা আরও বেটার হয়। সো যখন অন্যান্য প্ল্যাটফর্মরা স্পটিফাই বা অন্যান্য প্ল্যাটফর্ম যখন আরও মানে আরও বেটার হবে, তখন আস্তে আস্তে আমরা দেখতে পাবো খুব সম্ভবত যে একবারে অ্যালবাম স্ট্রিমিং প্ল্যাটফর্মে দিচ্ছে। সো এই কারণে অনলাইনের কারণে জিনিসটা এখন ইন্ডাস্ট্রিটা চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশের মিউজিকের যে কোয়ালিটি এটা কিন্তু আস্তে আস্তে ইম্প্রুভ করছে। সো অনেকে হয়তো মেইন স্ট্রিমে হয়তো জিনিসটা ভালো নাও লাগতে পারে, বাট এই যে নতুন মিউজিকটা আসছে এটা হয়তো 3-4 বছর পর ভাল লাগবে। এটি সবসময় হয়ে আছে যে 90s যখন আর্টিস্টরা ব্যান্ড মিউজিক করেছে তখনই সবাই অ্যাকসেপ্ট করে নেয়, 5-6 বছর পর এসে মানুষ অ্যাকসেপ্ট করা শুরু করছে। সো এভাবেই সবসময় যেতে থাকে। সো আমরা চেষ্টা করেছি এবার যে একটা নতুন জনার দিতে, মানে নট লাইক আমরা রক ক্লাসিক্যাল বা ওয়েস্টার্ন এরকম কিছু না, এটা পুরোপুরি অর্থনের একটা নতুন জনার। আমরা পুরোপুরি আমাদের ফ্যানদের মাথায় চিন্তা করে আমরা একটা অ্যালবাম দিচ্ছি, আমরা এটা নিয়ে খুব এক্সাইটেড। 29 তারিখে বার হয়েছে। ডিফারেন্ট অ্যাপার্ট হচ্ছে অ্যালবামটাই পুরো ডিফারেন্ট। আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশে এরকম কোনো অ্যালবাম আগে করা হয়েছে নাকি আমার জানা মতে নেই, বাট সুমন ভাই, মার্ক, মোহন আমাদের যে ব্যান্ড মেম্বার্স আছে সবাই খুব অনেক শ্রম দিয়ে অ্যালবামটা করা। আমরা শুধু চিন্তা করেছি সবসময় একটাই জিনিস যে আমাদের ফ্যান্স যারা আমাদেরকে পছন্দ করে, আমাদের যারা শুনতে চায় তাদের জন্যই এই অ্যালবামটা একটা উপহার দেওয়া। আমরা কখনো মানে মনিটারি বা স্পন্সর অনেক কিছু চিন্তা করিনি, আমরা শুধু চিন্তা করছি যে ফ্যানরা যে মিউজিক চায় আমরা সেটাই তাদেরকে দিই।